ঈদের বাকি মাত্র আর একদিন, আপন মানুষের সাথে ঈদ করতে নারীর টানে বাড়ি ফেরায় ব্যস্ত কর্মজীবী মানুষ। রাজধানীর সায়দাবাদ টার্মিনালে এখন দক্ষিণের জেলাগুলোর যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের এবারের ঈদযাত্রা অনেক সহজ হয়েছে, আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঢাকা থেকে পাটুরিয়া হয়ে যেসব মানুষ দক্ষিণের জেলাগুলোতে যেতেন ঈদযাত্রায়, তাদের বড় অংশ এখন পদ্মা সেতু দিয়েই যাচ্ছেন বাড়িতে। পদ্মা সেতু দিয়ে বাড়ি যাওয়ার আনন্দই অন্যরকম, তাই এই পথে যাত্রীদের চাপ বাড়লেও কোনো বিড়ম্বনা নেই বলে জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ফেরিঘাটের ওই জ্যামটা ই করতে হবে না, এই কারণে পদ্মা সেতুটা দেখা হবে আর আমরা তাড়াতাড়ি যাবো। মূলত গাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা, আগে তো আমরা লঞ্চে যাইতাম। পদ্মা সেতু হওয়াতে দক্ষিণমুখী যাত্রী একটু বেশি হচ্ছে, বরিশাল খুলনা গোপালগঞ্জ এই যাত্রীগুলো। পদ্মা সেতু দিয়ে ঈদে বাড়ি যাওয়া সহজ হওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ করেছেন যাত্রীরা। সিলেট আমরা প্রতিবার যাই 250-300 টাকা কইরা, এখন এরা 900 টাকা 1000 টাকা চাইতেছে ভাড়া। গাড়ি তো সিট নাই, কিছু কিছু আছে গাড়ি, সেগুলো 1000 টাকা করে ভাড়া আছে। লঞ্চে যত যাত্রী আছে সব এখানে আসতেছে। এদিকে রাজধানীর সাইদাবাদে, সিলেট, চট্টগ্রামে ঈদ ঘরমুখ মানুষের ততটা চাপ নেই বলে জানান বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা। বরিশাল, খুলনা এগুলো চাপই বেশি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।